হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ডিম্পি লাইফস্টাইল। তো বন্ধুরা, আজকে তোমরা আমার টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতে পেরেই গেছো আজকে কী করতে যাচ্ছি। আজকে চলে এসেছি একটা ইউনিক ভিডিওর সাথে। আজকে আমরা হাজবেন্ড ওয়াইফ দুজনে মিলে করতে যাচ্ছি একটা ইটিং চ্যালেঞ্জ। তো চলো, সবার আগে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি আজকে লাঞ্চের মেনুতে কী কী আছে। তো দেখো, এই যে হচ্ছে আমাদের লাঞ্চ মেনু, একদম সিম্পল মেনু, দেখতেই পাচ্ছ। এটা হচ্ছে আমার হাজবেন্ডের, এটা আমার। আর আজকে মেনুতে আছে কি দেখো, আছে ভেন্ডি ভাজা, পটল ভাজা, তার সঙ্গে আছে শশা দিয়ে একটা সবজি, আর আছে মাটন। দেখো দুজনেরই সেম আছে। ও আর চাটনি আছে, চাটনিটা আনা হয়নি, আমি নিয়ে আসছি। আর তার সঙ্গে আছে এই যে স্যালাড, দেখতেই পাচ্ছ। তো এটাই হচ্ছে আজকে আমাদের লাঞ্চ মেনু। তো এটা দিয়ে আজকে আমাদের হবে ইটিং চ্যালেঞ্জ। দাদা কি বলছে একটু শুনে নাও, বলো। গরমে হালকা খাবার, মানে বেশি ভারী খাবার নয়। তা তোমরা দেখো আমাদের এই খাবারের চ্যালেঞ্জটা, তারপর যদি ভালো লেগে থাকে এরপর আরো ভালো ভালো খাবারের চ্যালেঞ্জ করব। আর এই যে চাটনি চলে এসেছে, তো চলো ফাইনালি শুরু করছি। Thank you.
তো দেখো ফাইনালি ফ্রেড আমাদের কিন্তু খাওয়া কমপ্লিট হয়ে গেল, আর আজকে কিন্তু দাদা জিতে গেছে, আমি হেরে গেছি, একসাথেই হয়েছে আমাদের দুজনে, একটু সামান্য 19-20। যাই হোক, কেমন লাগলো আজকের চ্যালেঞ্জটা জানিও, একদম নতুন একটা ভিডিওর সঙ্গে এসেছি, কারণ এরকম ভিডিও আমার চ্যানেলে খুব কমই আছে, একদমই নেই। প্রথম দিকে ফুচকা চ্যালেঞ্জ হয়েছিল আমার চ্যানেলের একদম প্রথম দিকে, ডিম্পি করেছিল ওর মামা আর ওর বাবার সঙ্গে, ওই বোধ হয় একটা চ্যালেঞ্জ আছে আমার চ্যানেলে, আর এই একটা হলো তো যাই হোক, এই নিয়ে টোটাল তিনটে হলো, ওগুলো একদম প্রথম দিকে ছিল, আর এটা বহুদিন বহুদিন পরে মানে এক বছরের ওপরে হয়ে গেল, তো এই তিন চ্যালেঞ্জ নিয়ে আসলাম। তো কেমন লাগলো অবশ্যই জানাবে, আর যদি ভালো লাগে তাহলে ভিডিওটা শেয়ার করবে, আর সবাই সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। টাটা টাটা করে দাও।